নয় জেলের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। পুলিশ জানায় মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর থেকে একটি ট্রলারে উদ্ধার করা হয়। ট্রলারের ভেতর থেকে প্রথম দফায় তিনটি এবং পরে আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়। এছাড়াও গতকাল একই জায়গায় আরও একজনের লাশ পাওয়া যায়। গত রোববার ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে চাঁদপুর থেকে ভোলার চর ফ্যাশন যাওয়ার পথে একটি মেঘনা নদীতে ডুবে যায়। মারা যাওয়া জেলেদের সবার বাড়ি ভোলার চর ফ্যাশনে বলে জানিয়েছে পুলিশ। আজ রাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। চাঁদপুর থেকে মাছ বিক্রি করে আসার পথে ইলিশের নদীতে জ্বরের কবলে পড়ে ডুবে যায়। সেখান থেকে 10 জন লোক জীবিত এবং 1 জন লোক মৃত্যু উদ্ধার করা হয় গতকাল, আর আজকে 9 জন লোক মৃত্যু উদ্ধার করা হয়েছে। চাঁদপুর থেকে একটা ট্রলার যাচ্ছিল সম্ভবত চর ফ্যাশন অথবা দুলাহাট এই এলাকায়। যাওয়ার পথে কোথাও একটা এর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং লাশটা ভাসতে ভাসতে পাশেই, যেহেতু ওই পাশে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ইলিশা, ওই জায়গাটা আমরা এই ট্রলারটা উদ্ধার করতে পেরেছি এবং এই লাশ উদ্ধার করেছি আমরা। এখন এই লাশগুলো আমরা স্বজনদের কাছে হস্তান্তর করছি। তাদের সবার যে 9 জনের যারা পরিচয় পেয়েছি তাদের সবারই বাড়ি ভোলার দুলারহাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ হাফসা আপনাকে। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম বরিশাল জেলার এসপির সাথে, তিনি এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ওই এলাকার ওসি অর্থাৎ মেহেন্দিগঞ্জ থানার ওসি, এই দুজনের সাথেই আমি প্রকৃতপক্ষে কথা বলেছি। তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে ট্রলারের ভিতর থেকে মোট প্রথমে 3টি লাশ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে কিন্তু আরও 6টি লাশ উদ্ধার করা হয়। মোট কিছুক্ষণ আগে মোট 9 জনের লাশ উদ্ধার করা হয় এবং গতকালকে নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছিল। এই নিয়ে উদ্ধারকারী লাশের সংখ্যা হলো মোট 10 জন। তো এই পুলিশের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে আজ সোমবার সারাদিন কিন্তু মেঘনা নদীতে এই ট্রলারটি উদ্ধারের জন্য এবং লাশের খোঁজে পুলিশ তন্নতন্ন করে খুঁজতে থাকে। তো বাহাদুরাবাদের মেহেন্দিগঞ্জের বাহাদুরাপুর রুকুন্দি এলাকা থেকে রাতে অর্থাৎ এখন থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে ডুবে যাওয়া ট্রলারটি তারা সন্ধান পায় এবং সেটিকে তুলে তার ভেতর থেকে প্রথমে 3টি এবং পরবর্তীতে আরও 6টি লাশ উদ্ধার করে। আর আগের দিন রোববার আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে, এই নিয়ে তো মোট 10টি লাশ উদ্ধার হলো। প্রকৃতপক্ষে যে ঘটনাটি ঘটেছিল সেটি বরিশালের এসপি আমাকে যে তথ্যটি জানিয়েছেন যে রোববার অর্থাৎ গতকালকে ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে চাঁদপুর থেকে ভোলার চর ফ্যাশন নিয়ে যাচ্ছিলেন এই জেলেরা একটি ট্রলারে করে। সেখানে এই জেলেরা ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায় এবং যারা ডুবে গেছে তাদের সকলের বাড়ি ভোলার চর ফ্যাশনের নুরাবাদ এলাকায়, আবদুল্লাপুর এলাকায় বলে আমরা যেটি জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে এই ট্রলারটিতে কিন্তু মোট 25 জনের মতো লোক ছিলেন। গতকালকে কিন্তু সাত্রে 15 জন জেলে তীরে উঠতে সক্ষম হয়েছেন আর বাকিরা নিখোঁজ ছিলেন। তো যারা নিখোঁজ ছিলেন তাদের সলিল সমাধি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো তাদেরকে আজকে রাতেই বরিশালের এসপি যেটি জানিয়েছেন যে তাদের মৃতদেহ স্বজনদের কাছে আজকে রাতেই হস্তান্তর করা হচ্ছে এবং তারা ভোলায় নিয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে এই যে ডুবে যাওয়া ট্রলার ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে ফিরদাউস সোহাগ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে